সৌমিত্র চট্টোপাধ্যায়। একই অঙ্গে অনেক রূপ, বাঙালির জীবন জুড়ে রয়েছেন তিনি। এক বিশাল সমুদ্র থেকে এক ঘটি জল ধরা খুবই মুশকিল। নাটক, সিনেমা আর একজন অনন্য বাচিক শিল্পী তিনি। তার কণ্ঠস্বরে ও উচ্চারণে আজও বাঙালি বিভোর। তিনি তিন যুগ ধরে বাঙালিকে চমক দিয়ে এসেছেন। সত্যজিৎ রায়ের এক অসাধারণ আবিষ্কার তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায় তার ঠাকুরদার আমল থেকেই নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকা শুরু করেন। পড়াশোনা কিছুটা কৃষ্ণনগর ও কিছুটা কলকাতায়। 1959 সালে সত্যজিতের হাত ধরেই ধরা দেন তিনি। অপুর সংসার, ফেলুদা যেন তাকে ভেবেই তৈরি করা হয়েছিল। সেই সময় উত্তমের সমকালীন যদি কেউ টক্কর দিত তা হল সৌমিত্র চট্টোপাধ্যায়। 1959 সালে অপুর সংসার, 1960 দেবী, তারপর তিন কন্যা, তারপর ঝিন্দের বন্দি, তারপর চারুলতা, স্ত্রী, বসন্ত বিলাপ, আর তারপর সত্যজিতের এক রাশ ফেলুদা, তারপর সেই কনির বিখ্যাত ডায়লগ ফাইট কনি ফাইট আজও বাঙালির কানে বাজে। বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে তাহাদের কথা, পরবর্তীকালে ঋতুপর্ণের সঙ্গে অসুখ, এরপরের যুগে বেলা শেষে সৌমিত্রকে যেন পরিচালকের অভিনেতা করে তুলেছিল। যুগ কাল বয়সের ঊর্ধ্বে ছিলেন তিনি। 1963 সালে তাপসী দিয়ে শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্য জীবন। এরপর রাজকুমার, ফেরা, চন্দনপুরের চোর, টিকটিকির মতো নাটকও তার অভিনয় কখনো খামতি পাওয়া যায়নি। 1963 সালে তাপসী দিয়ে শুরু হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাট্য জীবন। এরপর রাজকুমার, ফেরা, চন্দনপুরের চোর, পরপর নতুন নতুন জিনিস দেখতে থাকে দর্শক। বাংলা তাকে বঙ্গীভূষণ দিয়েছে 2013 সালে। ভারতীয় চলচ্চিত্র তাকে দাদা সাহেব ফালকে দিয়েছেন 2017 সালে। এর আগে 2004 সালে তাকে ভারত সরকার পদ্মভূষণে সম্মানিত করেন। তার লেখা আছে অনেকগুলি বই। মানিকদার সঙ্গে মুক্তি পাওয়ার আগে সৌমিত্রের আত্মজীবনীমূলক একটি বই বেরোয় যার নাম পরিচয়। এছাড়াও অগ্র পথিকেরা, চরিত্রের সন্ধানে, শব্দরা আমার বাগানে, মধ্যরাতের সংকেত সহ বহু বই সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাত ধরেই বাঙালির কাছে আসে। তারপর 40 দিনের টানা লড়াইয়ে চলে যান ক্ষিতিজদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। আজ তার জন্মদিন। এই কালজয়ী অভিনেতাকে প্রলাপেশ্বরী জানায় তার বিনম্র শ্রদ্ধা। প্রলাপেশ্বরী।